ভোট দেওয়াটা তো আনন্দের বিষয়, এনজয় করেছি, ভোট দিয়েছি, কোনো সমস্যা নেই। আমার মনে হয় যে ঠিকঠাক আছে সবকিছু, সুশৃঙ্খলভাবে একটা রেজাল্ট আপ তো সবাই আশা করছে। আসলে শতভাগ আশাবাদ, ইনশাআল্লাহ প্রত্যাশা করছি যে সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। কারণ আপনারা এর মধ্যে জেনে ফেলছেন যে ইনশাআল্লাহ দেশ প্রধান চাচ্ছেন একটা সুস্থ, মানে উনি যেটা বলছেন ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, হ্যাঁ, মানে একটা সুস্থ সুন্দর এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। আর আপনারা দেখেছেন জীবনের প্রথম শিল্পী সমিতি ইতিহাসে ম্যাজিস্ট্রেট সিস্টেমে হচ্ছে, ম্যাজিস্ট্রেট এসছেন, মানে কোথাও কোনো ই নাই। কাজ হচ্ছে সিকিউরিটি নিয়ে দেশ প্রধানের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা সম্মানিত যে উনি একটু খেয়াল রেখেছেন, এবং প্রশাসনিক যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা কর্মকর্তা, মানে অসাধারণ প্রক্রিয়া তাদের কর্ম দক্ষতা দেখে ইনশাআল্লাহ আমাদের সাথে কোঅপারেশন করছে। আমরা 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 হাইলি স্যাটিসফাইড এই পর্যন্ত, এই পর্যন্ত হাইলি স্যাটিসফাইড। এই যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, প্রার্থী প্যানেলের সভাপতি প্রার্থী, আপনি সন্তুষ্ট কিনা? না না, মানে একটু এগিয়ে লেগেছিলো হঠাৎ, উনি আমি চার দিন আগে দিয়েছিলাম, কিন্তু অসুবিধা নাই, যাকে দিয়েছে তাকে চলবে, হতে পারে দু একটা এরকম প্রবলেম, হ্যাঁ হতে পারে, আলহামদুলিল্লাহ যেটা হয়েছে আর হয়ে গেছে, কিন্তু আমি ওই পোলিং এজেন্টটা চেঞ্জ করে দিয়েছে স্পটে, উনি মেনে নিয়েছেন, দ্যাটস ইট। ওকে, দোয়া শুভকামনা দেশবাসীকে জানাই আজকে জুমা মুবারক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সুস্থ একটা প্যানেল দিয়েছি, আপনাদের দোয়া চাই শুধু আমার প্যানেলের জয়ের জন্য না, যাতে আমরা সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হয়ে যাক, দেশবাসী যাতে ফিল্ম সম্পর্কে যাতে নেগেটিভ অ্যাটিটিউড একেবারে আমরা কোনো কিছু একটু না করি, যাতে এবং আপনারা সেটা ফোকাস দিবেন না যে এমন কোনো কিছু না করি যেটা আমরা চলচ্চিত্র, গোটা চলচ্চিত্র এবং সংস্কৃতি ছোট হয়, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, শতভাগ আশাবাদ, ইনশাআল্লাহ আশা করছি যে ভালো কিছুই হবে শেষ পর্যন্ত। 17 বছর পর এই প্রথম এবং আমার মনে হয় যে ঠিকঠাক আছে সবকিছু, সুশৃঙ্খলভাবে একটা রেজাল্ট আপ তো সবাই আশা করছে। আসলে একটা অভিযোগ ছিল গতকালকে, সেই অভিযোগ কি হইল? আমি ওই অভিযোগটা আমার দায়িত্ব না, ওটা নির্বাচন কমিশনারের দায়িত্ব, সো ওটা উনিই ভালো বলতে পারবেন, আমি ভোটার এবং আমি দাঁড়িয়ে আছি ওটা বলতে পারবো। আমি গতবারের নির্বাচনে একটু বিতর্কিত ছিল, এবারে কতটুকু বিতর্কমুক্ত হবে আশা করেন? আশা করছি পুরোপুরি বিতর্কমূলক হবে এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভোট দেওয়াটা তো আনন্দের বিষয়, এনজয় করেছি, ভোট দিয়েছি, কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, খুবই সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে ভালো লাগলো। 17 সাল থেকেই একটু গ্যাঞ্জামটা শুরু হয়েছিল, ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি, কিন্তু এই প্রথম আজকে আমার কাছে মনে হচ্ছে এইভাবে যদি ভোট হয় তাহলে শিল্পীরাও ভোট দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে, ভালো হবে। ভাই ভাই অভিযোগ কী এসে আমার কানে আসে নাই, তবে ইলেকশন বা নির্বাচনের সময় একটু অভিযোগ আসে, এটা মাথায় নিতে নেই।